হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রিমাস মেকওভারে আবার একবার তোমাদের অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে একটা মেকআপ ব্লগ শেয়ার করব বলে। তো দেখো, দেখতে থাকো আজকের ব্লগটা পুরো, স্কিপ না করে। এই যে আজকে মডেল অলরেডি চলে এসেছে আর আমি সব প্রোডাক্টগুলো একে একে সব একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। ওর চুলটাকে ক্রিম করে, ওর চুলটায় পনি করে আমি একে একে সেকশন নিয়ে ওর চুলটাকে রেডি করলাম। আর দেখো, সব জুয়েলারিগুলো পরানোর পর ওর লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল। আজকের লুকটা হচ্ছে রাজস্থানি লুক। তো দেখো, ওর চোখে আমি হোয়াইট কাজল পরিয়ে ওর আই মেকআপটা আমি পুরোপুরিভাবে কমপ্লিট করলাম। তারপর ওর লিপে একটা পেন্সিল দিয়ে আগে লিপটাকে ভালো করে ড্র করে নিলাম। তারপর আমি ব্রাশ দিয়ে লিপস্টিক ওর ফুল ফিল করলাম। একটু ডিপ করার জন্য আর একটু লিপস্টিক দিয়ে দিলাম। দেখো ওর ফুল লুকটা। তারপর ওর হঠাৎ করে মনে পড়লো যে ও হাতে নেল পালিশ পরেনি। তো ও বললো আমাকে, দিদি একটা নেল পালিশ এনে দাও, আমি নেল পালিশ পরি। তো দেখো, তারপরেই ওর শ্যুট আরম্ভ হয়ে গেল। ওর শ্যুটটা দেখো, আমিও ওই পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওর শ্যুটের ছবিগুলো কেমন আসছে। আজকে এই রাজস্থানি ফুল লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা যারা তোমাদের স্পেশাল দিনটায় আমার কাছে সাজতে চাও, তারা প্লিজ আমাকে ঝটপট বুক করো। 2024 আর 2025 বুকিং অলরেডি চলছে। তো আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করলাম। তো আজকের জন্য টাটা।